আজকের দিন কোন বদলা নিব না দূরে কোন আল্লাহু আকবার ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ইয়াগফিরুল্লাহু লাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেন ওয়া হুয়া আরহামুর রাহিমিন তিনি বড় দয়ালু তিনি বড় দয়ার সাগর আল্লাহ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম এবার বক্তৃতা শেষ হইতে হইতে যোহরের নামাজের টাইম হয়ে গেল আল্লাহর রাসূল আগে করেছেন নফল এখন হলো যোহরের নামাজের টাইম সবাই দাঁড়ানো কে জানি কে আজকে কাকে জানি বলে মুয়াজ্জিন হইয়া এত বড় সম্মান সাধারণ বিষয় না সবাই আসা আল্লাহর নবী কয় না না মুয়াজ্জিন আমার ওই কালো কুশরি বেলা নেই হবে দাঁড়ায়াছেন দেখতেছেন হাইরে আজ থেকে 8 বছর আগে যে রাত্রের আধারে মোহাম্মদ দুইজনকে নিয়া মাতৃভূমি নির্যাতন আর অত্যাচার সহ্য না করতে পেরে রাতের আধারে চলে যায় আজকে মোহাম্মদের লস্করার সৈনিক আর সৈন্য সামন্ত দুনিয়ার বাদশারা তার সামনে হার মানবে হযরতে আব্বাস বলেন না 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 এটা কোনো বাদশাহের সৈনিক না এটা নবুয়াতের সৈনিক যুয়াকুম আল্লাহু এটা কোন বাদশা সৈনিক না দুনিয়ার সাধারণ বাদশা রাজা বাদশা নয় ও মুসলমান সরকার দোয়ালম নবী নবী আরবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরার পৃষ্ঠে সওয়ার হয়েছেন কিভাবে বুখারীর রেওয়ায়েত আজ বিজয় অবি সম্ভাবিক বিজয় কেউ সিনায় নিতে পারবে না যেহেতু আল্লাহ 26 পারায় কোরআনে চ্যালেঞ্জ করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা আমি বিজয় দান করব বিজয় কেউ নিতে পারবে না কিন্তু যিনি 10,000-এর অস্ত্রে শস্ত্রে সজ্জিত যিনি রাত্র আধারে মাতৃভূমি ছেড়েছেন যার উপরে নির্যাতন অত্যাচার স্টিমরুলার চলছে সেই মানুষটা যখন সেনাবাহিনীর প্রধান হয়েছেন সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান হইয়া উটের উপরে সওয়ার কালো পাগড়ি পরা আল্লাহর নবী নিজের দাড়ি মুবারকটা উটের পিঠের সাথে লাগায়া মাথাকে নিচু করে মক্কায় ঢুকতেছে যাতে করে কোনো অহংকার ভিতরে না আসে জোরে বলো আল্লাহু আকবার দুনিয়ার কোন রাজা বাদশারা যখন কোন এলাকা বিজয় করে দখল করে নারী নির্যাতন করে কি করে না অত্যাচার চালায় নারী নির্যাতন করে সম্পদ লুট করে ব্যাংকের রিজার্ভ চুরি করে দুনিয়ার সব জালেমরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা বিজয়ে কোন মানুষের উপরে নির্যাতন করা তো দূরের কথা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথাটা নয়া মাথাটা নিচু করে ঢুকতেছেন যাতে করে অহংকার আসে আমাশে দুই দিনের চেয়ারম্যানই পায়া অপোজিট পার্টিকে হত্যা করে ঠিক না বলে মাত্র একটা ইউনিয়ন পরিষদের আমি হিজলারা হইতাছে ঠিক কিনা ও মুসলমান মনে রাখো মনে রাখো সরকার তো আলম নবী ফুল দিয়া মিছিল করেন নাই আনন্দ মিছিল বার করেন নাই ব্যান পাটি লইয়া ঢুকেন নাই ঠিক কিনা বলো এখন তো ব্যান পাটি লাগা যায় ব্যান পাটি ঢুকান নাই আল্লাহর রাসূল বিজয়ের কোন স্লোগান দেন নাই সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জজবাতের সাথে একটা কথা বলে ফেলছেন আল ইয়াউমা ইয়াউমুল মালহামা আল ইয়াউমা ইয়াউমুল মালহামা আল ইয়াউমা তাসতাহিলুল কাবা আজকের দিন হলো বদলা নেওয়ার দিন আজকের দিন হলো মক্কার জমিনে কচু কাটার দিন রক্ত বাহায় দিব রক্ত বাইতে 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 বাইতে
আল্লাহর হেরেম পর্যন্ত হত্যা যোগ্য হালাল সরকার দোয়া নাম নবীর কানে শব্দটা আসার সাথে সাথে আল্লাহর নবী বলেন আল ইয়াউমা ইয়াউমুল মারহামা আল ইয়াউমা তুআজ্জুল কাবা আজকের দিন হলো মাফ করার ক্ষমা করার রহম করার দয়া করার আজকের দিন হলো বাইতুল্লাহকে ইজ্জত করার জোরে কোন আল্লাহু আকবার দুনিয়াতে এমন বাদশা পাইবা না ও দুনিয়ার সুপার পাওয়াররা ও দুনিয়ার বাদশা চেয়ারম্যান আর মেম্বার আর এমপি আর মন্ত্রীরা দুই দিনের মন্ত্রী হয়ে আল্লাহর বিরুদ্ধে চারণ করো ঠিক কিনা বলো দুই দিনের মন্ত্রী হয়ে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলো দুই দিনের মন্ত্রী হয়ে মানুষের উপরে নির্যাতন করো তোমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত নির্যাতনের পরেও মক্কা বিজয়ে একজনের চুল পরিমাণ কোনো ক্ষতি করে নাই ঠিক কিনা বলো সরকারে দোয়া আলম নবী নবী এলান করে দিলেন ও মক্কাবাসীরা তিনটা এলান হলো আমার চাচা আবু সুফিয়ান যদি কেউ আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাও তাহলে সে নিরাপদ আবু সুফিয়ান কয় রাসূলুল্লাহ এত বড় ঘর তো আমার নাই আল্লাহর নবী বলেন কেউ যদি নিজের ঘরে তালাবদ্ধ ভাবে থাকে তার উপরে কোনো আক্রমণ হবে না আল্লাহর নবী বলেন কেউ যদি বাইতুল্লাহ ঢুকে যায় তার উপরে কোনো হামলা হবে না মামলা হবে না আল্লাহর নবী সরকার দোয়া আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা বিজয় করে আলীকে বলল আলী রে আল্লাহর ঘরটা দেখার জন্য আটটা বছর ধরে কলিজাটা ফাইটা যায় তাড়াতাড়ি বাইতুল্লাহর চাবি নিয়ে হযরত আলী চাবি আনার ঘটনা তো জানেন আপনারা চাবি ছিল কার কাছে তলহা ইবনে উসমানের কাছে উসমান ইবনে তলহার কাছে উসমান ইবনে তলহা আল্লাহর নবী যেই রাত্রে মক্কা ছেড়ে চলে যান ওই রাত্রে উঠেছিলেন একবার বাইতুল্লাহ ঢোকার জন্য আল্লাহর রাসূল চাবি আনতে গিয়েছিল আলী চাবিটা দাও আমার নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে চলে যায় আর কবে আসবে কি আসবে না একটু দাও নবী জীবনের শেষবারের মতো বাইতুল্লাহ ঢুকতে একটু না চায় তলায় উসমান ইবনে তলহা বলেন না 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 চাবি দেওয়া যাবে না কারণ চাবি আমার বাপ দাদা পূর্বপুরুষরা আমার হাতে রেখে গেছে আমি মুহাম্মদকে চাবি দিব না আলী বলেন যদি মুহাম্মদ কোনদিন মক্কা বিজয় করে ওই দিন তোর অবস্থা কি হবে রে তলহা তলহা কয় আশা 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 কি আশা কুসুম কল্পনা এত বড় আশা মুহাম্মদের জন্য মানাই না কিন্তু আট বছর পরে আল্লাহর রাসূল মক্কা বিজয় করে আলীকে পাঠাইছে তলহা কয় তলহার মা কয় চাবি দেওয়া যাবে না তলহা কয় মা গো চাবি না দিলে টুকরা টুকরা হয়ে জানু আজকে কিন্তু আগের দিনের মতো না ঠিক কিনা বলে তলহা ইবনে সাইবি চাবি তলহা ইবনে উসমান এক কদম সামনে এক কদম পিছনে পায়ের তলা মাটি নাই কারণ বিশ্বনেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে মক্কার প্রধান হইয়া 10,000 বছরে সশ্রে তারা কারা কারা আবু বকর উসমান আলী তলহা জুবায়ের ইবনুল আওয়াম দুনিয়ার সুপার পাওয়াররা যাদের সম্মুখে মোকাবেলা করে যাদেরকে আল্লাহর বাসায় বলে আসাদুল্লাহ জঙ্গলের বাঘ না আল্লাহর বাঘ জুড়ে কোন আল্লাহু আকবার জঙ্গলের বাঘরা হাইরা যায় পচা ডিম খায় আসাদুল্লাহ তারা কোন জালেমের কোন দুশ্মনের মোকাবেলা পরাজয় বরণ করে না আসাদুল্লাহ সেই আসাদুল্লাহরা আজকে সব একত্রিত হয়েছেন বিশ্ব নবী নিজে সেনাবাহিনীর প্রধান হইয়া আল্লাহর নবী তলহাকে বলে তলহা সামনে আসো তলহা এক কদম সামনে দুই কদম পিছনে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলহাকে বলল তলহারে বাইতুল্লাহ খুলে দাও আল্লাহর নবীর জন্য বাইতুল্লাহ খুলে দাও হলো বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল
কটা ছিল? 360টা মূর্তি কাফেররা রেখেছিল, জমা করেছিল। এক একটা মূর্তির কাজ ছিল এক একটা। সরকারে তো আলম নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হাতে নিয়ে ইশারা করে যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা ওয়া কুল যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য বিজয় হবে। বুজুরে বলেন আল্লাহু আকবার। সত্য বাতিল সব সময় পরাজিত হবে। বাতিল ইয়ার মুখ পালাইবো চেহারা ডাইকা ঠিক কিনা জোরে কও। ও মুসলমান সত্যের বিজয় হবেই হবে। আল্লাহর রাসূল ইশারা করেছেন মূর্তি ভাঙ্গেন নাই, মূর্তিগুলো থুবরায় থুবরায় জমিনে পড়ে গেছে, কারণ আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ায় টাকার ক্ষমতা নাই। জোরে কোন আল্লাহু আকবার। ও কুল যা الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আল্লাহর নবী মসজিদে বাইতুল্লাহ শরীফকে পুতো পবিত্র করে দিলেন, বাইতুল্লাহ নামাজ পড়ে তোহা এবার দাঁড়ায় আছে। আজকে আমার জন্য কি জানি ফয়সালা করে আল্লাহর রাসূল কথা বলার আগে তোহা বলেন, কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তলহার হাতে চাবিটা ফেরত দিলেন, বলেন পৃথিবীতে এমন দয়ালু কেউ হতে পারে চাবি ফেরত দিবে? আল্লাহর নবী চাবিটা ফেরত দেওয়ার পরে এর অর্থ প্রমাণ করে, দুনিয়াতে কোন বংশ কিয়ামত পর্যন্ত থাকবে না, থাকবে না ঠিক কিনা বলেন? আল্লাহর রসুল বলে গেছেন শুধু একটা বংশই পৃথিবীতে থাকবে, তা হলো তলহার বংশ। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর রসুল যেখানে তাবি দিয়েছেন যার হাত দিয়ে সেই বংশ শেষ হবে ঠিক কিয়ামতের আগে। ও মুসলমান তোমাদের একজন নেতা আসবে ইমামে মাহদী। জুড়ে কো আল্লাহু আকবার। ইমামে মাহদী আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় ঢুকবেন, ওই যে তলহার বংশধররা সেই দিন চাবি নিয়ে আসবে। চাবি নিয়ে আসলে বাইতুল্লাহ খুলে দিব, ইমামে মাহদি পশম দাঁড়ায় যায় ঠিক কিনা? দূরে কোন আল্লাহু আকবার। ইমামে মাহদি সেই দিন বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন। বাইতুল্লাহর ভিতরে ঢুকে সেই দিন তারা নামাজ কায়েম করবেন, ইসলাম পৃথিবীতে আবার দ্বিতীয় দাপে গোটা পৃথিবীর কোনো একটি অংশ বাকি থাকবে না যেখানে ইসলামের বিজয় হয় না। আল্লাহর নবী সেখানে মক্কা শরীফের দরজার সামনে দাঁড়ায় গেলেন। কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা মক্কার লিডাররা সব বসা। আজকে জানি রাজা বাদশাহ মুহাম্মদ কি ফয়সালা দেয়, আমাদেরকে রক্তাক্ত করে দিবে কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাশে হাত দিয়ে বাইতুল্লাহর দরজায় দাঁড়ায় গেলেন, সবাই সামনে বসা। সরকার তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার আগে বলে আনতে করিম আনতে আখুল করিম। মানুষ একজন একজন করে এলান দেয়, আপনি আমাদের প্রিয় ভাই, সম্মানের ভাই, কারো চাচা, আপনি আমাদের বংশের লোক। আল্লাহর রসুল বলেন কি ফয়সালা? বলে আপনি এখন একজন আরেকজন উত্তর দেয়, ফয়সালা আপনার শান অনুযায়ী করেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের শান অনুযায়ী ফয়সালা করেন না, কারণ আমরা তো মারপিট করি, লড়াই করি, আমরা জালেম। আপনি হলে রহমানুর রহিম, আল্লাহ পাক আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন, আপনি ফয়সালা করেন। আরেকজন দাঁড়ায় কয় আপনি ইসু আলাইহিস সালামের দশ ভাই, তারা যে ফয়সালা করেছিল ইসু সেই ফয়সালা করেন। আল্লাহর রাসূল বলেন ইসুবের ফয়সালা আমি বেছে নিলাম। আলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন কোন বদলা নিব না, নিব না। জোরে কোন আল্লাহু আকবার। ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি বড় দয়ালু, তিনি বড় দয়ার সাগর। আল্লাহ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
এবার বক্তৃতা শেষ হইতে হইতে জোহরের নামাজের টাইম হয়ে গেল। আল্লাহর রাসূল আগে করেছেন নফল, এখন হলো জোহরের নামাজের টাইম। সবাই দাঁড়ানো, কে জানি কে আজকে কাকে জানি বলে মুয়াজ্জিন হইয়া, এত বড় সম্মান, সাধারণ বিষয় না সবাই আসা। আল্লাহর নবী কয় না না, মুয়াজ্জিন আমার ওই কালো কুশরি বেলালেই হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা আজান দেওয়ার জন্য তো একটা জায়গা আছে, নির্ধারিত জায়গা, যেখানে আমি ধরায় আজান দেই, এই জায়গায় তো কোনো নির্ধারিত জায়গা নাই, কোন জায়গা দাঁড়াবো? আল্লাহর নবী কয় না না, আজকে আল্লাহ পাকের আওয়াজ বন্ধ করে দিয়েছিল আবু জাহেল আবুল হাক উতবা সাহেবা, তারা আমার উপর অত্যাচার স্টিমুলার চালাইছে, আমি ওই পাহাড়ে গিয়েছিলাম, পাহাড়ে আমাকে পাথর মেরেছে, আজকে আল্লাহ পাকের আজান এটা শুধু জমিনে হবে না, বাইতুল্লাহর চাঁদের উপরে উঠে যা, বলেন সুবহানাল্লাহ, বাইতুল্লাহর উপরে উঠে যাও, কোন পাহাড়ের উপরে না, সরাসরি বাইতুল্লাহর পা বাইতুল্লাহর ছাদের উপরে উঠে এলান করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার কাফের মুশরিক বেঈমান আল্লাহর নামকে বন্ধ করতে চেয়েছিল, আরবের যারা মুসলমান হয় নাই তারা কলিজা ফাইটা যায়, ফাইটা যায়, ইসলামের বিজয় দেখা রে, আমার বাপ যদি থাকতো আজকাল দেখতো মুহাম্মদের বিজয় দেখা, বুঝতো মুহাম্মদ কত শক্তিশালী, কত সত্য নবী, জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিজয় দান করেছিলেন, বেলাল আজান দিয়েছিলেন, ও বেলাল ভালো করে আজান দে, দে কলিজা উজাড় করে আজান দে, কারণ এই মক্কার গলিতে গলিতে তোর উপরে পাথর নিক্ষে বলছে, ঠিক কিনা জোরে বলো, এই মক্কার গলিতে গলিতে অত্যাচার স্টিম রুলার তোর উপরে চলছে রে বেলাল, আজান দে আল্লাহর আওয়াজ, শুধু আহাত আহাত জবান দিয়া বলার কারণে তোর উপরে উত্তপ্ত জমিনের উপরে তোর বালুর উপরে চাপা দেওয়া হয়েছে, তোর উপরে অত্যাচার স্টিম রুলার চলছে রে বেলাল, আজকে শুধু আজকে মক্কার মদিনার চারিদিকে তাকায় দেখ, কেউ নাই কেউ নাই, তোর সম্মুখে দাঁড়াইবার আমি স্বয়ং আল্লাহর রাসূল তোর সামনে আছি, জুড়ে কোন আল্লাহু আকবার। কাফের মুশরিক বেঈমানের কোনো ক্ষমতা নাই তোর আল্লাহর আওয়াজকে বন্ধ করার জন্য, তুই কিয়ামতের ময়দানে আজান দিবি, জুড়ে কোন আল্লাহু আকবার।